শাসক দলে ধসফটিক রায় বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার দুটো পৃথক সভায় 300+ ভোটার কংগ্রেসে যোগ দেন। মোহ কাটছে বর্তমান শাসক দল বিজেপির প্রতি মানুষের, তাই 13 মাসে সরকারের ওপর আস্থা হারিয়ে আমজনতা বিজেপির সঙ্গ ছাড়ছে। বৃহস্পতিবার ব্যাপক ভাঙন ফটিক রায় বিধানসভার এডিসি এলাকায়। এদিন কংগ্রেসের দুটো সভা হয় ডেমডুম এবং রাজকান্দির মরা ছড়ায়। এই দুই জায়গায় 300+ ভোটার শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন, তাদের বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। আমরা আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ডিএম কলোনিতে আজকে আমরা এই নির্বাচনের পরে আমরা প্রথম আমাদের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রজ্ঞা কিশোর দেববর্মনের সমর্থনে আজ আমরা প্রচারে বেরিয়ে আজ এ এলাকার রিয়াং সম্প্রদায়ের সকল অংশের মানুষ, এ এলাকার টোটাল 63 পরিবারের প্রায় 200 উপরে ভোটার আজকে আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন। ওনারা বলেছেন আগামী দিন জাতি উপজাতির কথা, ত্রিপুরাবাসীর গরিব মানুষের কথা দিল্লির পার্লামেন্টে পৌঁছানোর জন্য প্রজ্ঞা রাজকুমারী প্রজ্ঞা কিশোর দেববর্মনকে ভোট দেওয়া উচিত এবং ভোট দিয়ে দিল্লিতে পাঠানো উচিত, কারণ ত্রিপুরা রাজ্যে আমাদের রাজকুমারী প্রজ্ঞা কিশোর দেববর্মনই পারবেন ত্রিপ্রাসা জাতি বাঙালি জাতির সকল অংশের গরিব মানুষের আওয়াজ দিল্লিতে পৌঁছিয়ে গরিব মানুষকে নতুন একটা ত্রিপুরা তৈরি করে দিতে আমাদের প্রজ্ঞা কিশোর দেববর্মন আগামী দিন বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজ ওনারা সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ফটিকরায় বিধানসভার ডিএম কলোনিতে আজ ওনারা যোগ কংগ্রেস দলে যোগদান। এদিনকার ধসে কপালে চিন্তার ভাঁজ শাসক দলের নেতাদের। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।